নমস্কার, আমি পারুল দাস। আজ আমি বিয়ে করে প্রথম শ্বশুর বাড়িতে এলাম। আমি খুব দারিদ্র পরিবারের মেয়ে। আমার বাবা মা অনেক কিছুই দিতে পারেনি, তাই শ্বশুর বাড়িতে ঢুকতেই শাশুড়ি মা চেঁচিয়ে বললেন, পণে তোমার বাবা মা তো কিছুই দেননি। শোনো, কাল থেকে বাড়ির সমস্ত কাজ তোমায় করতে হবে, আর ওই বিছানায় নয়, তুমি মেঝেতে শোবে। আমি শাশুড়ি মার কথার মতন সমস্ত কাজ করতে লাগলাম। প্রতিদিন রাতে মদ খাওয়া স্বামীর অত্যাচার সহ্য করতে থাকলাম। হঠাৎ একদিন আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। কিছুদিন পর আমি এক কন্যা সন্তানের জন্ম দিলাম। মনে মনে বললাম, তুই এই সমাজের অত্যাচার সহ্য করবি না, তো হয়ে লেখাপড়া শিখে এই সমাজের একজন প্রতিষ্ঠিত হয়ে উঠবি, আর আমার শ্বশুরবাড়ির মতন পরিবারদের উচিত শিক্ষা দিবি।